আজকে ভিডিওতে দেখাবো কিভাবে শর্ট ফিল্ম অথবা নাটকের থাম্বনেল তৈরি করবেন হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে অনেকে রিকোয়েস্ট করেছিলেন শর্ট ফিল্ম অথবা নাটকের থাম্বনেল তৈরি করার একটি টিউটোরিয়াল দেওয়ার জন্য। আজকে ভিডিওতে দেখব কিভাবে মোবাইল ফোন দিয়ে শর্ট ফিল্ম অথবা নাটকের থাম্বনেল তৈরি করতে হয়। আজকের এই ভিডিওতে আমরা 4টি স্টেপ পার করব। এই 4টি স্টেপ ফলো করলে আপনারাও শর্ট ফিল্ম অথবা নাটকের থাম্বনেল তৈরি করতে পারবেন মোবাইল ফোন ব্যবহার করে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথম স্টেপে আমরা থাম্বনেলে যে ছবিগুলো ব্যবহার করব সেই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। তো আমি আমার থাম্বনেলে এই ছবিটিকে ব্যবহার করব। তো এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। তো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ করব remove.bg লিখে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও চাইলেও যেতে পারেন। তো সিম্পলি এই ওয়েবসাইটে আসার পর এখানে আপলোড ইমেজের অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে এবং আপনাদের গ্যালারি থেকে যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ছবিটিকে সিলেক্ট করতে হবে। তো ছবিটিকে সিলেক্ট করে দেখতে পারবেন মুহূর্তের ভিতর ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এখন জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করবেন, তাহলে ছবিটির গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। একইভাবে আপনাদের যে ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। দ্বিতীয় স্টেপে আপনাকে থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে। তার জন্য চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারটিতে এবং এখানে সিম্পলি সার্চ করবেন নেচার ব্যাকগ্রাউন্ড, সিটি ব্যাকগ্রাউন্ড অথবা থাম্বনেল ব্যাকগ্রাউন্ড ইত্যাদি লিখে। তো সার্চ করার পর আপনি দেখতে পারবেন এখানে ইমেজ অপশনটিতে চলে যাবেন এবং সেখানে আপনি অসংখ্য ব্যাকগ্রাউন্ড ফটো অথবা ফটো দেখতে পারবেন। এখান থেকে যে ফটোটি আপনারা থাম্বনেলের জন্য ব্যবহার করতে চান সেই ফটোটির উপর একটি ক্লিক করবেন এবং এখান থেকে ডাউনলোডে ক্লিক করে সেই ফটোটিকে ডাউনলোড করে নেবেন। একইভাবে আপনাদের যে ফটোগুলো পছন্দ হবে অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নেবেন। তিন নম্বর স্টেপে আমাদের কিছু পিএনজি এলিমেন্টসের প্রয়োজন হবে যেগুলো আমরা থাম্বনেলে ব্যবহার করব। তো এই জন্য আপনারা ক্লিন পিএনজি ওয়েবসাইট ওপেন করতে পারেন এবং এখানে আপনাদের পছন্দের বিষয়টি লিখে সার্চ করলে অসংখ্য পিএনজি এমএস পেয়ে যাবেন। তাছাড়া গুগল থেকেও চাইলে বিভিন্ন পিএনজি এমএস ডাউনলোড করতে পারেন। তো চার নম্বর স্টেপে আপনাদের প্রয়োজন হবে পিক্সেলাব অ্যাপ্লিকেশনটিকে। এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তাছাড়া প্লে স্টোর থেকেও ইনস্টল করতে পারবেন। তো পিক্সেলাব অ্যাপটিকে ওপেন করে নেবেন। পিক্সেলাব অ্যাপটিকে ওপেন করার পর এখানে কর্নার থিয়েটার অপশনটিতে ক্লিক করবেন, এখান থেকে ইমেজ সাইজ অপশনটিতে ক্লিক করবেন, এখান থেকে কাস্টমে ক্লিক করে ইউটিউব থাম্বনেল সাইজটিকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। পরবর্তীতে এখানে লেয়ার অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে টেক্সটকে ডিলিট করে নেবেন। পরবর্তীতে প্লাসে ক্লিক করবেন, এখান থেকে ফর্ম গ্যালারি অপশনটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের গ্যালারিটিকে সিলেক্ট করে দেবেন এবং যে ব্যাকগ্রাউন্ড ফটোটিকে ডাউনলোড করেছেন গুগল থেকে সেই ফটোটিকে সিলেক্ট করতে হবে। তো সিম্পলি আমরা সেই ফটোটিকে সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করতে হবে। পরবর্তীতে এখানে ক্রপের অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি ফটোটিকে চাইলে ক্রপ করে নিতে পারবেন। দ্যাটস ইট, এখান থেকে রাইট বাটনে ক্লিক করবেন তাহলে ফটোটি চলে আসবে। আপনি এই অপশনটিতে ধরে ফটোটিকে ছোটো বড় করতে পারবেন। তো সিম্পলি আপনি ফটোটিকে সম্পূর্ণ ফটো জুড়ে দিয়ে দেবেন। দেন এখান থেকে লেয়ারে ক্লিক করে এটিকে লক করে নেবেন। দ্যাটস ইট। এখন এখান থেকে প্লাসে ক্লিক করতে হবে এবং ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। একইভাবে আপনারা যে ফটোর ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করেছে সেই ফটোগুলোকে এখানে ইনপুট করতে হবে। তো সিম্পলি আমরা সেই ফটোগুলোকে ইনপুট করব। তো ফটোগুলোকে ইনপুট করা হয়ে গেলে এখন আমাদের ফটোগুলোকে কাস্টমাইজ করে বসাতে হবে। তো আপনারা এই অপশনটার মাধ্যমে ফটোগুলোকে ছোটো বড় করতে পারবেন এবং আপনি চাইলে ফটোটাকে কিন্তু মুভ করে বসাতে পারবেন। তো সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন এবং এখান থেকে জুম ইন জুম আউট করতে পারবেন। তো আপনার লেয়ারটাকে বা আপনার ছবির যে লেয়ার রয়েছে এটাকে জুম ইন জুম আউট করে কিন্তু আপনি এডিটিং করতে পারবেন। তো সিম্পলি একটু জুম করে নেবেন, দেন পরবর্তীতে আপনার ছবির লেয়ারটিকে বসিয়ে নেবেন। তো আমরা ছবিটিকে আপাতত এইভাবেই রাখবো। দেন এখান থেকে লেয়ারে ক্লিক করব এবং এই লেয়ারগুলোকে এই অপশনটিতে ক্লিক করে লক করে নেব যাতে পরবর্তীতে এডিটিং করতে কোনো সমস্যা না হয়। দ্যাটস ইট। এখন আমরা এই থাম্বনেলে কিছু কাজ করবো, এই জন্য আমরা কিছু শেডো নেবো, এই জন্য প্লাসে ক্লিক করবো এবং এখান থেকে শেপসে ক্লিক করবো। দেন এখান থেকে এই শেপসটি নেবো এবং এখান থেকে একটু নিচে চলে যাবো এবং এখানে দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট, এখানে ক্লিক করবো। এখান থেকে প্লাসে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনি অনেক ধরনের গ্রেডিয়েন্ট দেখতে পারবেন। এখান থেকে সিম্পলি এটিকে সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে এই পাশটাকে আপনি ব্ল্যাক করে দেবেন, এখানে কালারে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনি ব্ল্যাক কালারটিকে সিলেক্ট করবেন। দ্যাটস ইট, ওকে। দেন এই পাশেটা এটি কালারটাকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে কালারে ক্লিক করবেন, দেন এটির কালারও ব্ল্যাক করবেন কিন্তু এটির অপাসিটি আপনি এখান থেকে জিরো করে দেবেন। দেন ওকেতে ক্লিক করবেন, দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করবেন। দেন পরবর্তীতে এটিকে একটু বড় করে নিতে পারেন অথবা আপনি এখানে প্লাসে ক্লিক করতে পারেন এবং এখান থেকে চাইলে এটির মুভমেন্টটা চেঞ্জ করতে পারেন। দেন ওকে। দেন এটিকে আমরা একটু বড় করে নেব। দ্যাটস ইট, আমরা এটাকে এখানে বসিয়ে নেব। দেন রাইট বাটনে ক্লিক করব এবং এটি যদি কালার চেঞ্জ করতে চান তাহলে এই অপশনটিতে চলে যাবেন এবং এখান থেকে কালারটাকে এনেবল করে নেবেন।
দেন এখানে আপনি যে কালারটা দেবেন সেই কালারটা কিন্তু এখানে চলে আসবে তো এখান থেকে সিম্পল আমরা হলুদ কালারটি ইউজ করব তো এটি দিয়ে সিম্পল আমরা রেড বাটনে ক্লিক করব দেন এটিকে আমরা লক করে নেব একই ভাবে এখানে আমরা আরো কিছু কালার এড করতে পারি এখান থেকে প্লাস থেকে আবার শিফটে চলে যেতে পারি এবং এখান থেকে সিম্পলি গ্রেডিয়েন্টে ক্লিক করব এবং এই কালারটিকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে সরি এখান থেকে গ্রেডিয়েন্টটিকে সিলেক্ট করব দেন এখান থেকে প্লাসে ক্লিক করব এবং এই গ্রেডিয়েন্টের মুভমেন্টটাকে চেঞ্জ করব এখান থেকে এই পিসেটিকে ইউজ করব এবং এই পাশে ক্লিক করব তাহলে এটির মুভমেন্টটা চেঞ্জ হয়ে যাবে পরবর্তীতে আবার ওকেতে ক্লিক করতে হবে দেন এটিকে আবার ওকে করে নেব এখান থেকে দেন আবার এই অপশনটিতে ক্লিক করার পর কালার অপশনে ক্লিক করতে হবে এটির কালারটাকে চেঞ্জ করতে হবে তো সিম্পল আমরা এটি কালারটাকে হোয়াইট করে দেব দ্যাটস ইট রাইট বাটনে ক্লিক করব তো সিম্পলি এটা কালারটাকে আপনি একটু বড় করতে পারেন এটাকে আপনার ছবি পিছনে বসাতে পারেন তো সিম্পলি এটা এখানে রাখার পর এখানে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট কতগুলো আইকন রয়েছে ছোট ছোট তো আইকনগুলোতে ধরে আপনি একটু নিচে চলে যাবেন তাহলে দেখতে পারবেন এটা কিন্তু লেয়ারের নিচে চলে যাবে তাহলে দেখতে পাচ্ছেন এই লেয়ারটি কিন্তু ছবির লেয়ারের নিচে চলে গিয়েছে এবং আপনি চাইলে এটিকে আরও নিচে নিতে পারবেন দ্যাটস ইট এবার আপনি এই লেয়ারটাকে লক করে নেবেন এরকমভাবে আপনার থাম্বনেলে ব্যাকগ্রাউন্ডে ক্রিয়েট করতে পারবেন তো এখন আপনাদের থাম্বনেল টেক্সট অ্যাড করতে হবে তো টেক্সট অ্যাড করার জন্য সিম্পলি প্লাসে ক্লিক করবেন এখান থেকে টেক্সটে ক্লিক করবেন তো আপনার থাম্বনেলে বা আপনার থাম্বনেলে যে টাইটেলটা দিতে চাচ্ছেন সেই টাইটেলটা এখানে লিখে নেবেন এখানে ডাবল ক্লিক করবেন এবং এখানে সেই টেক্সটটিকে লিখে নেবেন দ্যাটস ইট লেখার পর এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে দেন এখান থেকে এই অপশনটিতে চলে যাবেন তো আপনি এই অপশনটিতে আসার পর এই টেক্সটটিকে কাস্টমাইজ করার সকল অপশন পেয়ে যাবেন এখান থেকে নিচে চলে যাবেন এবং এখানে প্রথমে দেখতে পারবেন ফন্ট তো এই ফন্ট অপশনটিতে ক্লিক করতে হবে ফন্ট অপশনটি ক্লিক করলে এখানে তিনটা অপশন পেয়ে যাবেন এখান থেকে মাই ফন্টে ক্লিক করবেন এবং এখানে আপনার গ্যালারি থেকে বা আপনাদের ফোটা থেকে যে কোনো ফন্ট ইনপুট করতে পারেন আর যারা পিক্সেলাবে ফন্ট ব্যবহার করতে পারেন না তাদের জন্য একটি ভিডিও রয়েছে সেই ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো এখান থেকে আমি সিম্পলি যে কোনো একটি ফন্ট ব্যবহার করব তো সিম্পলি আপনি চাইলে ফন্টটিকে এখান থেকে সার্চ করে নিতে পারেন তো সিম্পলি আমরা সিরাজি শেখ নামে যে ফন্টটি রয়েছে এটিকে ব্যবহার করবো এই জন্য এটিকে সিলেক্ট করবো দ্যাটস ইট ওকে করব দেন এখান থেকে উপরে চলে যাবে এবং কালার দেখতে পাচ্ছি এখানে কালারে ক্লিক করব এখান থেকে প্লাসে ক্লিক করলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আমরা রেড কালারটিকে রাখবো দেন ওকেতে ক্লিক করব দ্যাটস ইট এটিকে রাইট বাটনে ক্লিক করবো এবং এখান থেকে টেক্সটটি আপনি চাইলে বড় ছোটো করতে পারবেন এখানে ক্লিক করে তো সিম্পলি আমি এই টেক্সটটিকে এভাবে রাখবো দেন এখান থেকে এটিকে এখানে রাখার পর সিম্পলি এই টেক্সটটিকে কপি করব এজন্য এখান থেকে কপিতে ক্লিক করব দেন দেখতে পাচ্ছি টেক্সটটি কিন্তু কপি হয়ে গিয়েছে তো পরবর্তী যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটটিকে লেখার জন্য আবার ডাবল ক্লিক করবো এবং এখানে সেই টেক্সটটিকে লিখে নেব তো লেখার পর আবার ডানে ক্লিক করতে হবে এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে তাহলে দেখতে পাচ্ছেন টেক্সটটি কিন্তু এখানে চলে এসেছে তো আপনি চাইলে টেক্সটটি কিন্তু একটু বড় করতে পারেন দ্যাটস ইট এখন আমরা টেক্সটটি কিন্তু চাইলে একটু কাস্টমাইজ করতে পারি তো আমি টেক্সটটিকে এভাবে রাখবো আপনি চাইলে টেক্সটটি আপনার মন মতো কাস্টমাইজ করতে পারবেন তো আমরা সাধারণত ইকুয়াল টিমের যে থাম্বনেলগুলো রয়েছে বা বর্তমানে যে নাটকের চ্যানেলগুলো যে থাম্বনেলগুলো রয়েছে তারা কিন্তু তাদের চ্যানেলের লোগো ব্যবহার করে তো সেই লোগোগুলো ইম্পোর্ট করার জন্য প্লাসে ক্লিক করবেন এখান থেকে ফর্মগুলাইতে ক্লিক করবেন এবং সেই চ্যানেলের লোগোগুলো অবশ্যই আগে থেকে ডাউনলোড করে রাখতে হবে তো সিম্পলি আমরা আমাদের গ্যালারি থেকে যে কোনো একটি লোগো ডাউনলোড করব বা লোগো ব্যবহার করব তো সেই লোগোটাকে সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করে দেখতে পারো লোগোটা চলে আসবে দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করবে তাহলে লোগোটা এখানে চলে আসবে এখান থেকে লোগোটাকে আপনি ছোটো করে বসাতে পারবেন দ্যাটস ইট লোগোটা কিন্তু আপনি এখানে বসিয়ে নিতে পারবেন দেন তারা অনেক সময় নগদের লোগো ব্যবহার করে অর্থাৎ নগদ তাদের স্পন্সর করে তো আমরা নগদের একটি লোগো নামিয়ে রেখেছি স্যারে সেই লোগোটাকে ব্যবহার করতে পারবো এখান থেকে লোগোটাকে সিলেক্ট করব দ্যাটস ইট রাইট বাটনে ক্লিক করব দেন এটিকে ছোটো করে নেব দেন এটিকে কিন্তু আমরা এখানে বসাতে পারি দেন এখানে ক্লিক করে চাইলে একটু জুম করে নিতে পারি যাতে আপনাদের টেক্সট এডিটিং করতে অনেকটা সুবিধা হবে তো জুম করে নেবেন আপনাদের পছন্দ মতো কিন্তু আপনি এডিটিং করতে পারবেন তো আমরা সিম্পলি এখানে এটাকে বসাবো তো এটার পিছনে যদি আমি সাদা কালার একটু শেপ দিতে চাই এজন্য আবার প্লাসে ক্লিক করতে হবে এখান থেকে দেন এখান থেকে শেপসে ক্লিক করতে হবে দেন এখান থেকে শেপটা কিন্তু আমরা এখানে বসাতে পারি তো এজন্য প্রথমে একটু অপাসিটি কমিয়ে নেব দেন এটিকে কাস্টমাইজ করব দ্যাটস ইট এটি অপাসিটি ফুল করে দেব দেন আবার রাইট বাটনে ক্লিক করব দেন এই লেয়ারটাকে আমরা এই নগদের লেয়ারটাকে নিচে নিয়ে যাব তো এখন দেখতে পাচ্ছি কিন্তু নগদের লোগোটা কিন্তু এখানে চলে এসেছে তো এখানে কিন্তু আর অনেক ধরনের টেক্সট লেখা হয় আপনি সিম্পলি প্লাসে ক্লিক করতে পারবেন এবং সেখান থেকে সেই টেক্সটগুলোকে ইনপুট করতে পারবেন তো আমি যে কোনো একটি টেক্সট এখানে ইনপুট করে দেখাই তো আমি ধরেন এই টেক্সটটিকে ইনপুট করবো এখানে লেখা রয়েছে যে মানে এখানে লেখা থাকে অ্যাক্টরের নাম তারপর ডিরেক্টরের নাম এগুলো লেখা থাকে তো এগুলো কিন্তু আপনি চাইলে এখান থেকে ইনপুট করতে পারবেন তো এখান থেকে চাইলে কালারও চেঞ্জ করতে পারবেন আপনি এই অ্যাপটার মাধ্যমে অনেক ধরনের কাস্টমাইজ করতে পারবেন তো সিম্পলি আপনারা সময় নিয়ে এই কাজগুলো করবেন আর সময় নিয়ে করলে অবশ্যই খুব ভালো একটা থাম্বনেল তৈরি করতে পারবেন তো
তো সিম্পলি আমরা এরকম ভাবে এটাকে কাস্টমাইজ করব দেন এটাকে আমরা এখানে বসিয়ে নেব তো আপনি চাইলে এখানে আরো অনেক ধরনের লোগো অ্যাড করতে পারেন দেন প্লাস থেকে ফর্মুলাতে ক্লিক করলে আপনি যে কোনো লোগো এখানে ইনপুট করতে পারবেন কোনো সমস্যা হবে না তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা নাটকের থাম্বনেল তৈরি করেছি কিন্তু থাম্বনেলটা একদম সাদা মাটির একটা ডিজাইন হয়েছে আমি আপনাদের দেখানোর জন্য রিজেন্টি করে দেখাইছি আসলে এরকম কোনো থাম্বনেলের ডিজাইন হয় না আরও গর্জিয়াস ডিজাইন হয় তো আপনারা যদি আরও সময় নেন তাহলে খুব ভালো ডিজাইন করতে পারবেন আমি আপনাদের একেবারে বেসিক একটা ধারণা দিয়েছি এটা যদি আপনি ভিডিওটা সম্পূর্ণ ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনি থাম্বনেল ডিজাইন সম্পর্কে একটু জ্ঞান পেয়ে যাবেন এবং আপনি যদি ট্রাই করেন আপনি আরও ভালো কোয়ালিটি থাম্বনেল তৈরি করতে পারবেন তো এখন যদি এটাকে সেভ করতে হবে এই জন্য এখানে ক্লিক করতে হবে এখান থেকে সেভ ইমেজে ক্লিক করতে হবে এখানে কাস্টম রয়েছে এখান থেকে আপনি আল্ট্রা দেবেন তাহলে ভিডিও আপনাদের থাম্বনেলটি এইচডি কোয়ালিটিতে সেভ হবে দেন সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন থাম্বনেলটি গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এখন আপনি চাইলে এটিকে ইউটিউব থাম্বনেল হিসেবে ব্যবহার করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের টেলিগ্রাম সহ ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে পোস্ট অথবা কমেন্ট করে জানাতে পারবেন আর এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সাবে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ